বাহান্নর ভাষা শহীদদের স্মরণে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে অন্যরকম এক শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনারের আদল ঠিক রেখে তৈরি এই স্থাপত্য নাম দেওয়া হয়েছে আলোর মিনার। হুমায়ুন চিশতির রিপোর্ট। অধিকার আদায়ের প্রথম সফল সংগ্রাম হিসেবে প্রতিটি আন্দোলনে বাঙালির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বায়ান্নর ভাষা আন্দোলন। তাই তো ভাষা শহীদদের স্মৃতিস্মারক কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে উঠেছে আমাদের চেতনার বাতিঘর। কেন্দ্রীয় শহীদ মিনারের চিরচেনা সেই মা সন্তানের বিমূর্ত প্রতীক ঠিক রেখেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভিন্ন মাত্রার একটি শহীদ মিনার তৈরি করেছেন বুয়েটের আর্কিটেক্ট ফয়সাল কবির হিমুন ও অনুপ বসাক। কেন্দ্রীয় শহীদ মিনারের আদলটি তারা দিয়েছেন আলোর মাধ্যমে। 26 ফুট ব্যাসার্ধের ও 36 ফুট উঁচু একটি লাল বৃত্তচাপের দেয়াল কেটে করা হয়েছে শহীদ মিনারের প্রতিকৃতি। সামনে বৃত্তাকার ফুলবাগান যেখানে সারা বছর ফুটে থাকবে রং বেরঙের ফুল। সংগ্রামের প্রতীক হিসেবে লাল কংক্রিটটা এসেছে এবং এই লাল দেয়ালটাকে আমরা কেটে কেটে শহীদ মিনারের অবয়বটা বের করে নিয়ে এসেছি, যেটাই আসলে আলোর বিচ্ছুরণটা ঘটাচ্ছে। সেই ধারণা থেকে আসলে আলোর মিনারটা এসেছে এবং যে বেদিতে আমরা শ্রদ্ধা নিবেদন করি সেই বেদিটা সারা বছর ফুলে ফুলে ভরে থাকবে, শহীদদের শ্রদ্ধা জানাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা জাগিয়ে তুলতেই তাদের এই স্থায়ী আয়োজন। শহীদ মিনার থাকলে এখানে ছাত্রছাত্রীরা আসলে বাংলা ভাষার প্রতি, দেশের প্রতি যে শ্রদ্ধাবোধ জাগবে। আর্কিটেক্ট তাদেরও একটা নতুন আইডিয়া নিয়ে তারা এক্সপেরিমেন্ট করেছে, আমাদের পছন্দ হয়েছে। এবারের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হবে আলোর মিনারের যাত্রা। 52 সাল জীবন কাঠি, 71-এ তাই মুক্ত মাটি। 52-র 21শে ফেব্রুয়ারি মুক্তির যে বীজ বপন হয়েছিল তারই ফসল আজকের স্বাধীন বাংলাদেশ। ভাষা শহীদদের রক্ত আর আত্মত্যাগের স্মৃতির প্রতি সম্মান জানাতেই তৈরি হয়েছে এই আলোর মিনার। 21-এর চেতনাদীপ্ত সেই আলো ছড়িয়ে যাবে শিক্ষার্থীসহ নতুন প্রজন্মের মাঝে, এমনই প্রত্যাশা সবার। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।